দর্শক, আমি এই মুহূর্তে চলে এসেছি ব্যাঙ্গালোরের একটা বিরাট পার্ক, দেখতে পাচ্ছেন বিরাট পার্ক যার নাম হচ্ছে কুবন পার্ক। এবং এই পার্কের ঠিক ওই দিকেই রয়েছে চিন্নাস্বামী স্টেডিয়াম, যেখানে আর কি ক্রিকেট খেলা হয়, আইপিএল হয় বা ইন্টারন্যাশনাল ম্যাচ হয়। আর দর্শক, আমি এখানে ঘুরতে ঘুরতে দেখলাম, মানে আমার নজরে এলো, আমি খোঁজও করি মাঝে মধ্যেই, যে প্রেস ক্লাব অফ ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোরের প্রেস ক্লাব। আমি তো ত্রিপুরাতে গিয়েও দেখেছি আপনাদেরকে ওখানকার প্রেস ক্লাব কেমন। তো এখানে আমি দেখছি যে প্রেস ক্লাব, আমি একটু ভিতরে আপনাদেরকে নিয়ে যাব যে দেখুন এটা প্রেস ক্লাব নাকি কোনো বড় কোনো হোটেল বা কোনো রিসর্ট, মানে এত সব, মানে গেটটা দেখি বুঝতে পারছেন। এবার ভিতরের দিকে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কলকাতা যারা মানুষ তারাও দেখবেন, কলকাতা প্রেস ক্লাব যেটা রয়েছে তার সঙ্গে অনেকে হয়তো তুলনা করতে পারেন। প্রথমে দেখুন কতটা এরিয়া জুড়ে, এবং একেবারে বলা যায় ইকো ফ্রেন্ডলি যেন একটা পরিবেশ। ছোটো ছোটো তাঁবু রয়েছে, বসার জায়গা রয়েছে, এবং দেখুন পুরো, আসুন অনেক কিছু দেখাতে হবে দর্শক। দেখুন পুরো এরিয়া জুড়ে হচ্ছে প্রেস ক্লাব। এখান থেকে দেখাই পরপর, দেখুন কী কী আছে, জাস্ট দেখুন, বিরাট এরিয়া জুড়ে এই পার্কের মধ্যে প্রেস ক্লাব রয়েছে, ব্যাঙ্গালোর প্রেস ক্লাব একেবারে এদিক থেকে সেদিক। এবং কত মিডিয়া সেন্টার রয়েছে, বসার জায়গা রয়েছে, কত কি রয়েছে। আমি একটু যাবো ভিতরের দিকে আস্তে আস্তে। এবং একটা অদ্ভুত পরিবেশ, একটা শান্ত দারুণ পরিবেশ। আচ্ছা দেখুন, একটা ওপেন জায়গাও রয়েছে, এখানে হয়তো প্রজেক্টার কিছু করে হয়তো দেখানো হতে পারে, কেউ প্রেস মিট করতে চাইলে, মানে যা অবস্থা, ছোটোখাটো সভা হয়ে যাবে এখানে ছোটোখাটো সভা হয়ে যাবে, এত সব আয়োজন। আমি শুধু ভাবছি কলকাতার কথা, কলকাতা প্রেস ক্লাব, কী আর বলবো, বেশি না বলাই ভালো। যারা দায়িত্বে রয়েছেন তারা একটু দেখুন অন্যান্য জায়গাতে যদি এইরকম আয়োজন হতে পারে, এরকম পরিকাঠামো হতে পারে, কেন আমাদের বাংলায় থাকবে না। কলকাতা এত বড় একটা পুরনো একটা শহর, সেখানে কলকাতার নাম তো সবাই, আমরা যেখানে যাই সেখানে আমরা বলতে পারি, কিন্তু সেখানে কেন থাকবে না একটা প্রেস ক্লাব, অত প্রেস মিডিয়া হাউস, কিন্তু প্রেস ক্লাবের ওইরকম একটা দশা কেন, এখনও কবে হবে। তো দর্শক দেখুন, আমি মেন যে বিল্ডিংটা যেটা বুঝতে পারছি এটা হচ্ছে মেন বিল্ডিং, আশপাশের পরিবেশগুলো দেখলেই দারুণ লাগবে। আমি একটু ভিতর দিকে, দেখুন এটা হচ্ছে মেন বিল্ডিং, আমি একটু দেখি ওঠার চেষ্টা করি ওই জায়গাটায়। এখানে দর্শক আসুন, আপনাদেরকে নিয়ে আসছি। এখন যা সকাল সকাল, যেহেতু মানে আমি সকালের দিকে এখানে এসেছি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে দর্শক। আচ্ছা দেখি এখানকার কি পেপার সব রয়েছে, পেপার প্রচুর পেপার এখানে দেখছি রয়েছে কানাড়া ভাষাতে। এটা একটা পেপার, পড়তে তো কিছু পারবো না, ছবি টবি দেখে যদি কিছু বুঝতে পারি, যদি আপনারাও কিছু বুঝতে পারেন ছবি দেখে, অনলি ফার্স্ট পেজ। আচ্ছা এটা তো টাইমস অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছি, না কি দ্য সাউথ ইন্ডিয়া টাইমস, আচ্ছা এটা একটা পেপার। আচ্ছা এটা তো দেখছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখুন দর্শক এটা একটা পেপার, ছবি দেখে যদি কিছু বুঝতে পারেন এখানকার ভোটের হাওয়া কি। আচ্ছা এটা একটা পেপার, দেখুন ছবি দেখে বোঝার চেষ্টা করবেন, কারণ ভাষা তো বুঝতে পারবেন না, বুঝতে পারছি। এটা একটা পেপার, সব ভোট কেন্দ্রিক পরিষ্কার দেখতে পাচ্ছি, মোদির র্যালির ছবি ছাপা হয়েছে সব পেপারই দেখছি, ফার্স্ট পেজ মোটামুটি মোদির র্যালি। আচ্ছা এটা তো একই পেপার দেখালাম। এইটা একটা পেপার, বড় বিজ্ঞাপনও রয়েছে। আমি দর্শক একটু খবর নিচ্ছিলাম, আচ্ছা এই প্রেস ক্লাব কত পুরনো দাদা, একটু থোড়া সা দেখুন কতদিনের পুরনো প্রেস ক্লাব, একেবারে প্রেসিডেন্ট কারা কারা হয়েছেন, পুরো লিস্ট রয়েছে, দেখলে বুঝতে পারবেন, একটা ধারণা হবে কত পুরনো প্রেস ক্লাব। আরও সব কিছু রয়েছে ভিতরে, তো বিরাট, আমি ভিতরে যাবো না, এখান থেকে ভিতরে না যাওয়াই ভালো, এখন পরিষ্কার করা হচ্ছে। আমি দর্শক যেটা বলতে চাই একটু বাইরের দিকে এসে, সেটা হচ্ছে যে আমি খবর নিচ্ছিলাম যে এখানে মানে মিডিয়া হাউস কীরকম রয়েছে, প্রিন্ট মিডিয়া কত রয়েছে, ইলেকট্রনিক্স মিডিয়া নিউজ চ্যানেল কটা কী রয়েছে এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে। তো দর্শক আমি একটু অবাকই হয়েছি, এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে
নিউজ মিডিয়া যেটা খবর পেলাম প্রায় কুড়িটার মতো এবং মানে ইলেকট্রনিক্স মিডিয়া আর প্রিন্ট মিডিয়া আরও বেশি, প্রিন্ট মিডিয়া ডেলি আরও বেশি যেটা বলা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে এখানকার মিডিয়া অ্যাক্টিভ। কিন্তু যেটা বলার, আমাদের ওখানকার মতো এত খবর কিন্তু হয় না, হয় খবর তো পাতা ভর্তি দেখছি, কিন্তু আমাদের ওখানে যে খুন, ওখানে বোমা উদ্ধার, ওখানে বন্দুক উদ্ধার, ওখানে অমক নেতার ঘুষ, ওখানে চাকরির দুর্নীতি বা ওখানে এইসব এই ধরনের খবর এখানে কম। বাংলাতে খবর অনেক বেশি আর সেখানেও মিডিয়া তার মতো করে কাজ করে। তবে দর্শক যদি আমি বলতে চাই যে যদি এখানে এরকম পরিকাঠামো হতে পারে, আচ্ছা এটা একটা মিডিয়া সেন্টার এবং যেটার ইনাগুরেশন করেছিলেন আমাদের যিনি রাষ্ট্রপতি ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি কিন্তু এটার ইনাগুরেট করেছিলেন একটা মিডিয়া সেন্টার। এখান থেকে যারা আর কি ফটোগ্রাফার বা ছবি টবি বা কম্পিউটার ইউজ করতে চান, কোথাও পাঠাতে চান, তারা কিন্তু এখানে ইউজ করতে পারবেন। মানে অনেক কিছু রয়েছে, যারা মানে ফটো জার্নালিস্ট তাদের জন্য আলাদা মিডিয়া সেন্টার রয়েছে। আর আমি যেটা বলছিলাম এই একটা জায়গা, ওপেন জায়গা, কত বড় জায়গা, শুধু দেখুন না আমি একটু উঠি, কত বড় জায়গা, এগুলো দেখাতে হবে। তো আমরা তো এত তুলনা করছি বাংলার সঙ্গে এই কর্ণাটকের বেঙ্গালুরুর, যে একটা এত বড় জায়গা এখানেও ওপেনলি এখানে প্রোগ্রাম করা যেতে পারে, মানে বিরাট এলাহি ব্যাপার, এলাহি পরিকাঠামো, দারুণ একটা জায়গায়, পরিবেশটা খুব সুন্দর। এইভাবেই কিন্তু এখানে রয়েছে বেঙ্গালুরুর প্রেস ক্লাব। এবার দর্শক কী বলবেন, নিশ্চয়ই তুলনা করবেন কলকাতার সঙ্গে, আমাদের বাংলার সঙ্গে করুন, সেসব করে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কারণ রাখছে নজর রাখবেন আরামবাগ টিভিতে।